আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখন সকাল 10টা বাজে, তো 10টা থেকে ভিডিওটি আরম্ভ করলাম। ঈদের পর থেকে আর কোনো ব্লগ ভিডিও বানাইনি, তাই কোনো ভিডিওই আমি ছাড়িনি। আজকে একটা ভিডিও করলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে, আমরা নাস্তা খেয়ে আমি চলে আসলাম আমার রুমে। রুমে এসে এখন খাটগুলো সব গুছিয়ে নিব। তো সকাল হলে অনেক কাজ বের হয়, কারণ নাস্তা খাওয়া, নাস্তা বানানো, ছেলে মেয়েদেরকে খাওয়ানো, স্কুলে পাঠানো, সব কিছু মিলিয়ে অনেক কাজ করা হয়। তো এখন সব কিছু শেষ করে অফ ক্যামেরা চলে আসলাম আমার রুমে। রুমটা এখন ঝেড়ে মুছে নিব পরিষ্কার করে। তো এগুলি সব কিছু গোছানো এখন পর্যন্ত, তো এখন একটা একটা করে আমাকে করতে হবে, কারণ আমি একা মানুষ, সব কাজ আমাকে একাই করতে হয়, তাই একটা একটা করে কাজ করে নিই। তো প্রথমে রুমগুলো ঝেড়ে মুছে তারপরে অন্য অন্য কাজগুলো করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন রুমটা ঝাড়া শেষ, এখন আমি নিয়াজের রুম আর আফিফের রুমে নিয়ে যাই, আফিফের রুমে চলে যাব। তো প্রত্যেকদিন সকালে আমাদের এই রুটিন মেনে চলতে হয়, কারণ আমরা মেয়েদের এগুলি কাজ সকাল হলে আমাদের এগুলিই করতে হয়। তো এখন সবগুলো গুছিয়ে এখন চলে যাচ্ছি আফিফা নিয়াজের রুমে। তো গিয়ে ওইখানে ওদের রুমটা গুছিয়ে তারপরে চলে যাব কিচেন রুমে। তো আজকে শুক্রবার ছিল, তাই আমরা একটু লেটে উঠলাম, আর নিয়াজ আরও অনেক লেট করে উঠলো নাস্তা খাওয়ার জন্য, কারণ ওর স্কুল বন্ধ বলে ও দেরি করে উঠলো। তো এখন হচ্ছে আমি নিয়াজকে নাস্তা দিয়ে দিলাম, আর আমরা অফ ক্যামেরা আমি আর আফিফের বাবা নাস্তা খেয়ে নিলাম। তো এখন নিয়াজকে নাস্তাটা দিয়ে দিলাম, রুটি আর ডিম ভাজি করে দিলাম, সাথে চা দিব। তো এটাই নাস্তা করে নিবে আজকে, আর বেশি কিছু করলাম না। কারণ তো নিয়াজকে নাস্তাটা টেবিলে দিয়ে আমি চলে আসলাম অফ ক্যামেরা কিচেন রুমে। এসে কিচেন রুমের হাঁড়ি পাতিলগুলো, প্লেট বাটিগুলো, যেগুলো নাস্তা খাওয়ার পর বের হলো সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন চলে আসলাম আমার ছোট জায়ের গাছ থেকে একটা জালি কোমড়া নিব। আজকে দুপুরের জন্য জালি কোমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি নিয়াজকে বললাম যে আমাকে একটু কেটে দাও জালি কোমড়াটা, তো হচ্ছে কেটে দিতেছে। আমিও এই পাশ থেকে ভিডিও করতেছি, ও বলতেছে যে আম্মু তুমি আমাকে ভিডিওতে নিও না। আমি বলছি যে কেন নিব না, নিলে কি হবে। তো অবশেষে ও আমাকে জালি কোমড়াটা ফেড়ে দিল। আমি এখন ঘরে নিয়ে চলে যাব, তারপর এগুলি কেটে কুটে রান্নার জন্য রেডি করে নিব। তো জালি কোমড়াটা ঘরে রেখে আমি হচ্ছে একটু ঘরের পিছনের সাইডে গেলাম, গিয়ে দেখলাম ওখানে আফিফার বাবা হচ্ছে। আমরা এখানে কয়েকটা বেগুন গাছ লাগালাম, তো সে বেগুন গাছগুলোর মধ্যে বেগুন ধরে না, তাই এজন্যে আজকে আফিফার বাবা সবগুলো বেগুন গাছ তুলে ফেললো। আমার থেকে অনেক খারাপ লাগলো, তো বেগুন গাছগুলো কিন্তু অনেক লম্বা হয়ে যায়, কিন্তু বেগুন ধরতেছে না। অবশেষে ও বেগুন গাছগুলো তুলে ফেলে দিল, আমার থেকে কিন্তু অনেক খারাপ লাগলো। বেগুন গাছে কিন্তু অনেক ফুল বের হলো, আমি আসার আগে ও বেগুন গাছ সবগুলো তুলে ফেললো। আর আমাদের ঘরের পিছনের সাইডে বেগুন গাছের সাথে এখানে একটা পেয়ারা গাছ বড় হলো, তো এইবার প্রথমবার কিন্তু পেয়ারা ধরলো। অনেক বছর ধরে এই গাছে কিন্তু পেয়ারা ধরে না, তো এবার প্রথমবার ধরলো, মাশাল্লাহ কিন্তু ভালোই পেয়ারা ধরলো। পেয়ারাগুলো কিন্তু অনেক বড় বড় সাইজে, ভিডিওর মধ্যে কিন্তু পেয়ারাগুলো ছোট দেখা যাচ্ছে, তবু আমি হাত দিয়ে ধরে কিছুক্ষণ দেখলাম। আমার থেকে কিন্তু অনেক খুশি লাগতেছে আমার গাছে ফল ধরছে, তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তারপর বাসায় চলে আসলাম। এসে নতুন গাছে নতুন ফল বের হয়ে বলে কথা। তো এখানে হচ্ছে আমি আসার পর এখন দুপুরের জন্য জালি কুমড়াটা রান্না করব, তো তাই এখন কেটে কুটে নিতেছি। তো রান্না করার আগে সব কিছু কেটে কুটে রেডি করে নিলে আর রান্না করতে ঝামেলা হয় না, সেজন্যই আগে প্রত্যেক দিন রান্নাবান্নার আগে কেটে কুটে নিতেছি। তো আমি অফ ক্যামেরা এখানে জালি কুমড়াটা রান্না করার জন্য কিছু ডাল সিদ্ধ করে নিলাম, সেটা হচ্ছে মাসকলাইয়ের ডাউলের মতো। আমাদের এলাকাতে আমরা এই ডালটা এ নামে চিনি, এটাকে হেলন ডাল বলে, তবু আপনারা কে কী নামে চিনেন জানি না। তো আজকে সে ডাউলটা দিয়ে আমি জালি কুমড়াটা রান্না করতেছি, আর এপাশ থেকে মাছগুলো ভেজে নিলাম। তো জালি কুমড়াটা অফ ক্যামেরায় কষানো হয়ে গেছে, তো মাছ দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। আর এখানে আমি নিয়াজের জন্য কিছু মুরগি রান্না করতেছি, কারণ ও তো আর এগুলি খাবে না, আমরা খাবো, তো ও মুরগি দিয়ে খাবে সেজন্য।
তো এক পাশ থেকে জালি কুমড়াটা রান্না বসিয়ে দিলাম, অন্য চুলে দিয়ে মুরগিটাও রান্না বসিয়ে দিলাম। আজকে কিন্তু বেশি মুরগি রাঁধবো না, অল্প কয়েক টুকরো আনিয়াজের জন্য মুরগি রান্না করলাম। তো জালি কুমড়াটা রান্না শেষ, এখন কিছু রসুনের ভাগার উপর থেকে দিয়ে দিলাম। রসুনের ভাগারটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে খুব দারুণ লাগে। তো আমি সবসময় এরকম মিষ্টি কুমড়া ভাত, জালি কুমড়া রান্না করলে রসুনের কিছু ভাগার দিয়ে দিই। তো এখন রান্নাটা শেষ করে আমি হচ্ছে এখন চলে যাচ্ছি ঘর দরজাগুলো ঝাড়ু দিব। তো চলে আসছি এখন ঘর দরজাগুলো ঝাড়ু দেওয়ার জন্য। তো ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ঘরটা মুছে পরিষ্কার করে নিব। তো ঘরটা ঝাড়ু দেওয়া শেষ করে আমার হঠাৎ করে মনে হলো যে আফিফের বাবা আমাকে বলল যে গরুর পায়াগুলো রান্না করার জন্য। তো আমি হচ্ছে চলে আসলাম ফ্রিজটা খুলতে। তো ডিপ ফ্রিজ থেকে গরুর পায়াগুলো নামিয়ে একটা বালতিতে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, কারণ আগে দিয়ে গরুর পায়াগুলো ভিজিয়ে রাখলে রক্তটা আর আইসটা ছেড়ে যায়, তাহলে গরুর পায়াগুলো পরিষ্কার করতে আর সময় লাগে না বেশিক্ষণ। গরুর পায়াগুলো প্রায় 2 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখে দিলাম, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে নিলাম। তো এখন রান্নার জন্য একটা পাতিলে নিয়ে নিব। তো এটা হচ্ছে আমি সন্ধ্যার পরে রান্না করব, তাই এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তারপর সন্ধ্যার পরে সব মশলাগুলো অ্যাড করে রান্না করে নিব, তাহলে সকালে আর আমার তাড়াহুড়াও লাগবে না আমি আগে। তো এখন চুলা বসিয়ে জালটা ধরিয়ে দিলাম, আর 2 ঘন্টা ধরে এগুলোকে সিদ্ধ করে নিব, তাহলে কিন্তু এর ভিতরে একটু নরম হয়ে যাবে। তারপর সব মশলাগুলো অ্যাড করব। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিতেছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর এদিক থেকে বলকটা আসার পর আমি আবারও নেড়ে চেড়ে দিব। এভাবে 2-3 বার করে নেড়ে চেড়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন ঢাকনাটা সরিয়ে দেখি আমার পায়াগুলোর মধ্যেও বলক উঠে গেল। আমার হাতের পায়া রান্নাটা আফিফের বাবা, আফিফা, নিয়াজ এরা খুব পছন্দ করে, ওদের থেকে নাকি খুব ভালোই লাগে খেতে। তো আমি প্রত্যেক সময় এভাবে রান্না করি, তা আজকেও ঠিক সেভাবে রান্না করলাম। এখন রান্না শেষ পর্যায়ে, তো এখন হচ্ছে সকালবেলা। তো আমি সকালবেলা চাউলের রুটি প্রথমে বানিয়ে নিলাম, তারপর নিয়াজকে খেতে দিয়ে দিলাম, কারণ নিয়াজের পরীক্ষা চলতেছে, ও খেয়ে স্কুলে চলে যাবে পরীক্ষা দিতে। তো এখন নিয়াজে খেতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। নিয়াজে বলতেছে আম্মু অনেক টেস্ট, অনেক ইয়ামি লাগতেছে খেতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।